তোমার স্ত্রী অথবা তুমি যেই মেয়েকে বিবাহ করবা ওই মেয়ে যদি দাড়িকে অপছন্দ করে বা দাড়ি পছন্দ না করে যে দাড়িওয়ালা ছেলে আমি বিবাহ করবো না, আমি তোমাকে বলি এই মেয়েকে তুমি বিবাহ করলে শান্তি পাইবা না। এই মেয়ে তোমার জন্য আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে রাজি না। আমার নবীকে তোমাকে হাজারবার ছাড়তে রাজি আছি, আমার নবীজির সুন্নতের মধ্যে আমার নবীজির কলিজার মধ্যে আমি খুর লাগাইতে পারি না। তোমার স্ত্রী যদি দাড়িকে নিয়ে কটু মন্তব্য করে, আপনার স্ত্রী যদি দাড়িকে অপছন্দ করে কঠিন গুনায় লিপ্ত হইল।